মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল বৈষম্যমুক্ত শিক্ষিত বাংলাদেশ গঠন। ৪৮ বছরের শিক্ষা খাতে ইতিবাচক উন্নয়ন হয়েছে, এ খাতে বিনিয়োগও কম নয়। কিন্তু যে টেকসই শিক্ষার কথা বলছেন বিশ্বের নীতি নির্ধারকেরা, তার কতটা অর্জন করতে পেরেছে বাংলাদেশ? বিজয়ের চার যুগ উদযাপনে এই সময় উত্তর খোঁজার চেষ্টা করেছেন মোস্তফা মল্লিক। শিক্ষা তো দূরের কথা, খাদ্য বস্ত্র চিকিৎসার নিশ্চয়তাও ছিল না। স্বাধীনতার সঙ্গে মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য তাই ছিল মৌলিক অধিকারের বাস্তবায়ন। শিক্ষার অধিকার নিশ্চিতে স্বাধীনতার মাত্র দুই বছরের মধ্যে 37,000-এরও বেশি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখন শিক্ষায় বাংলাদেশের উন্নয়ন অভূতপূর্ব। গত 10 বছরে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সাক্ষরতার হারে সবচেয়ে এগিয়ে বাংলাদেশ। অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তির হার 51 থেকে বেড়ে হয়েছে 62%, একাদশ শ্রেণীতে ভর্তির হার 33% থেকে বেড়ে 44 হয়েছে, কলেজ বিশ্ববিদ্যালয় ও কারিগরি শিক্ষায় ভর্তির হারও 15% বেড়েছে। এত কিছুর পরও প্রশ্ন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে কি চলতে পারছে বাংলাদেশ? প্রতিশ্রুতি ছিল যে এক ধারায় হবে, সমস্ত শিক্ষা মাতৃভাষার মাধ্যমে হবে, বৈচিত্র্য থাকবে কিন্তু ধারা হবে একটাই। কিন্তু এখানে তিন ধারা এসে গেছে। শিক্ষার মধ্য দিয়ে আমরা যেটা কল্পনা করি সেটা হলো ঐক্য, যে সমস্ত জনগোষ্ঠী একসাথে হবে এবং তাদের যে সৃষ্টিশীলতা সেইটা উন্মোচিত হবে। এখন সৃষ্টিশীলতা কিন্তু উন্মোচিত হচ্ছে না। সার্বিক বিচারে গুণগত পরিবর্তনও আছে অনেক। এখন তো পাবলিক ইউনিভার্সিটি মোর দ্যান 47 এর মতো, আর প্রাইভেট ইউনিভার্সিটি 105-110 উপরে ইউনিভার্সিটি আছে। আমরা কিন্তু চীন, ইন্ডিয়ান আর ইন্দোনেশিয়ার পরে এত বিশাল সংখ্যক ছাত্র ছাত্রী আমাদের অন্য কোনো ডেভেলপিং ওয়ার্ল্ডে নাই, হয় নাই। আমরা যদি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলি, তাহলে ছেলে মেয়েদের সেই জন্য নানান ধরনের ICT ল্যাব হচ্ছে, ICT মিনিস্ট্রির মাধ্যমে বিভিন্ন বিদ্যালয়ে শেখ রাসিদ ডিজিটাল ল্যাব হচ্ছে, ICT এডুকেশন বাধ্যতামূলক করা হয়েছে ফ্রম 6 to 12। গত একটি দশক জুড়ে গুণগত শিক্ষা এর সঙ্গে ছিল, শুধু তো পরিমাণ না, গুণগত শিক্ষাটাও ছিল, সেই জায়গাটাতে অসাধারণ সাফল্য অর্জন করেছে। এইটা একটা জায়গা। আমাদের মেয়ে শিক্ষার্থীদের সংখ্যা যেভাবে বেড়েছে সেটা প্রাইমারি এডুকেশনে আপনার ছেলে শিক্ষার্থীদের চেয়ে মেয়ে শিক্ষার্থী বেশি হয়েছে, সেকেন্ডারি এডুকেশনও তাই। প্রত্যাশা পূরণে দূরত্ব যাই থাকুক না কেন, বছরের প্রথম দিন বিনামূল্যে বই দিয়ে শিক্ষার্থীদের স্কুলমুখী করার যে নজির স্থাপন করেছে বাংলাদেশ, তার প্রশংসা করেছে শিক্ষা নিয়ে কাজ করা সবগুলো আন্তর্জাতিক সংস্থা। তবে শিক্ষাবিদরা মনে করিয়ে দিয়েছেন, শুধুমাত্র পাশের হার বৃদ্ধি আর শিক্ষা প্রতিষ্ঠান ও ল্যাবের সংখ্যা বাড়ানোর প্রবণতা থাকলে সুনাগরিক তৈরিতে পিছিয়ে পড়তে পারে বাংলাদেশ। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।